রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্ধজীবিত একটা মানুষকে কিভাবে অ্যাপাচি ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হলো এই দৃশ্য আমরা এখানে দেখলাম, তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি 7-8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে, হাটে তার ইটের টুকরা। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো এখানে, বলে আমি আন্দোলন করতে এসেছি। কার বিরুদ্ধে? স্বৈরাচারের বিরুদ্ধে। কেন এসেছো? বলে ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি, আমি প্রতিশোধ নিতে এসেছি। তাকে বলা হয়েছে তোমাকে যদি গুলি করে হত্যা করে, বলে যে আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? উত্তর দে না, মা বাবাকে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যদি শহীদ হই শহীদদের সাথে আমাকেও দাফন করে ফেলব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। 7-8 বছরের শিশু যেখানে স্বৈরাচারকে চিনে, স্বৈরাকার সেখানে নিজেকে চিনল না, তারা যে স্বৈরাচার। ইজ্জত ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, ইজ্জত ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তালা যারা জুলুম করে তাদেরকে একটা সীমা পর্যন্ত যাওয়ার সুযোগ দেন, এরপরে আল্লাহর দৃষ্টিতে যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহ ধরেন। দেশটাকে তারা তছনছ করে দিয়েছে, সারা জাতির উপরে জুলুম করেছে, মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া এ জাতির 18 কোটি মানুষ বড় মজলুম। এখনো সেই জুলুমের গুজার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে, তাদের আমলে গড়া তাদেরই সিন্ডিকেট এখন এই সরকার ভাঙতে পারেনি।